কুরবান শব্দটি আরবি করবুন শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, কাছাকাছি হওয়া, নিকটবর্তী হওয়া। ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, তারই নৈকট্য হাসিলের লক্ষ্যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পশুকে জবাই করা নাম হচ্ছে কোরবান। হাদিসের পরিভাষায় কোরবানিকে বলা হয় উদহিয়া। উদহিয়া শব্দটি এক বচন, বহু বচনে আদহি। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যে পশুকে জবাই করা হয় তাকে বলা হয় উদহিয়া বা আদহি। কোরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর তরে উৎসর্গ করার বাস্তব চেতনায় উজ্জীবিত হয়। মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীন, ততটা প্রাচীন কোরবানির ইতিহাস। মানুষ বিভিন্ন যুগে একে অপরকে সম্মান, শ্রদ্ধা, আত্মসমর্পণ, আত্ম উৎসর্গ, বিনয়, বিনম্রতা, শ্রদ্ধা, ভালোবাসা, ত্যাগ, কোরবানি, পূজা অর্চনা, আনুগত্য প্রভৃতি নিবেদন করার ক্ষেত্রে বিভিন্ন পন্থা এবং পদ্ধতি অবলম্বন করে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শরীয়তের মধ্যে মানুষের মনুষ্যত্ব এবং আবেগ অনুভূতির দিকে লক্ষ্য রেখে সেসব পন্থা এবং পদ্ধতি থেকে সংস্কার এবং সংশোধন করে আত্ম উৎসর্গ করাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য বান্দার উপর নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আত্মত্যাগ, জীবন উৎসর্গ করা। এই জীবনটা পশুর হতে পারে, এই জীবনটা মানুষের হতে পারে, যে কোনো জীবন উৎসর্গ করার ক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ ব্যতীত অন্য কারো নামে অথবা অন্য কারো জন্য কেউ যদি জীবন উৎসর্গ করে তাহলে এই জীবন উৎসর্গ করা হারাম। এটা মানুষের জীবনও হতে পারে, এটা পশুর জীবনও হতে পারে। আমরা অনেককে দেখি নেতার জন্য জীবন দিয়ে দেয়, রাজনীতির জন্য জীবন দিয়ে দেয়, অমুকের জন্য তমুকের জন্য জীবন দেয়। আল্লাহ ব্যতীত কোনো মানবের জন্য এটি বৈধ নয় তার জীবন উৎসর্গ করা, ঠিক কিনা বলেন? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জীবন উৎসর্গ করার কেন্দ্রবিন্দু হচ্ছে আমার আল্লাহ, আমার রব, ঠিক কিনা বলেন? এই জীবনের মালিক কে? এই জীবনটা দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। এ কুরবানির হুকুম উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে তা নয়, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যুগে যুগে যত নবী এবং রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন প্রত্যেক নবী এবং রাসূলের উম্মতের জন্য এই কুরবানির বিধান আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহর কোরআন থেকে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরা সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুস্মাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. الله سبحانه وتعالى বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেক উম্মতের জন্য এটা বিধিবদ্ধ করে দিয়েছি, মান সাকাল্লিয়াদ কুরুসমাল্লাহি, তারা আল্লাহর নামে পশু জবাই করবে, উৎসর্গ করবে, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে রিজিক হিসেবে যে চতুষ্পদ যন্ত্র দান করেছি ওই যন্ত্রগুলো তারা আমার নামে উৎসর্গ করবে, আমার নামে কোরবানি করবে। এই বিধান আমি প্রত্যেকটা উম্মতের জন্য এটা অবধারিত করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ তো একজন। কয়জন? একজন ইলাহ।
ফালাহু আসলিমু, সুতরাং তোমরা সকলে ওই এক রবের কাছে এক ইলাহের নিকট আত্মসমর্পিত হয়ে যাও। অবশ্যিরিল মুখবিতিন, যারা আত্মসমর্পিত হবে তাদেরকে আপনি সুসংবাদ দান করে দেন, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যাচ্ছে এ কোরবানির বিধান শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য খাস নয়, বরং সে যুগ যুগে যত নবী এবং রসুল পৃথিবীর মধ্যে এসেছেন প্রত্যেক নবী এবং রসুলের উম্মতের জন্য এই বিধান আল্লাহ তাআলা রেখেছিলেন, সুবহানাল্লাহ। মানব সভ্যতার ইতিহাসে এই কোরবানির সূচনা আমরা জানি। এক সময় মানব শূন্য পৃথিবী ছিল, আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর মধ্যে প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে পাঠিয়েছেন, এরপর হাওয়া আলাইহিসসালামকে, ওনাদের দুইজন থেকে আল্লাহ সুবহানাহু তাআলা মানব বংশ বিস্তারের ব্যবস্থা করেছেন। তৎকালীন সময় আল্লাহ সুবহানাহু তাআলা হযরত আদম আলাইহিসসালামের অরসে হযরত হাওয়া আলাইহিসসালামের গর্ভে একসাথে দুইটা সন্তান আল্লাহ তাআলা দান করতেন, একটা ছেলে আর একটা মেয়ে। একসাথে যমজ, দুইটা লিঙ্গের সমন্বয় আল্লাহ সুবহানাহু তাআলা হযরত হাওয়া আলাইহিসসালামের গর্ভে দান করতেন। মানব শূন্য পৃথিবী যেহেতু, তখন আল্লাহ সুবহানাহু তাআলা ভাই এবং বোনে বিয়েটা জায়েজ রেখেছেন, তবে একটা শর্ত সাপেক্ষে। ভাই বোন বিয়ে হবে, শর্ত হচ্ছে প্রথম গর্ভের ছেলের সাথে পরের গর্ভের মেয়ের সাথে বিবাহ জায়েজ, এবং পরের গর্ভের মেয়ের সাথে প্রথম গর্ভের ছেলের সাথে বিয়ে, অর্থাৎ ক্রসে প্রথম গর্ভে যে ছেলে আছে তার সাথে পরের গর্ভের মেয়ের সাথে, পরের গর্ভের যে মেয়ে আছে আগের ঘরের ছেলের সাথে, এভাবে বিবাহ সম্পাদন করার জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন। আদম আলাইহিসসালামের দুই ছেলে বড় হতে লাগলো, হাবিল এবং কাবিল, তাদের সাথে তাদের দুই বোন বেড়ে উঠতে লাগলো একইভাবে। একজনের নাম ছিল আকলিমা, আরেকজনের নাম ছিল ইয়াজারা। আকলিমা বেশ সুন্দরী একজন রমণী ছিল, ইয়াজারা একটু কুৎসিত কালো ছিল। আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যখন তাদের বিবাহ সম্পাদনের জন্য হুকুম চলে আসলো, হযরত আদম আলাইহিসসালাম তাদেরকে জানিয়ে দিল কাবিলের জন্য ইয়াজারা আর হাবিলের জন্য আকলিমা, অর্থাৎ ক্রস, আগের গর্ভের মেয়ে পরের গর্ভের ছেলে, আগের গর্ভের ছেলে পরের গর্ভে মেয়ে, এভাবে ক্রসে বিয়ের জন্য প্রস্তাব দিল। এখন হাবিলের ভাগে পড়ল আকলিমা, কাবিলের ভাগে পড়ল ইয়াজারা। কাবিল বলল, না, আমার কুৎসিত বোনকে আমি বিয়ে করব না, আমরা মায়ের গর্ভে একসাথে ছিলাম, আমাদের দাম্পত্য জীবনও একসাথে হবে, এটাই যুক্তিযুক্ত, আমি আমার বাবার ফয়সালা মানি না। এটা কি বাবার ফয়সালা না আল্লাহর ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই নিয়ে বাকবিতণ্ড চলছে। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, ঠিক আছে, তাদের দুইজনকে কোরবানি দিতে বলেন। হাবিল এবং কাবিলকে হযরত আদম আলাইহিসসালাম ডেকে বলল, তোমরা দুইজনে কোরবানি পেশ করো, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার ফয়সালা চূড়ান্ত হবে, অর্থাৎ সে তার সুন্দরী বোনকে বিয়ে করবে। হাবিল ছিল মেষপালক, তার মেষফাল থেকে একটা সুন্দর হৃষ্টপুষ্ট চমৎকার একটা মেষ তিনি আল্লাহর দরবারে কোরবানি পেশ করল। কাবিল ছিল কৃষক, তার কৃষি পণ্য থেকে সে কিছু কৃষি পণ্য কোরবানি করল। তৎকালীন সিস্টেম ছিল কোরবানিকৃত বস্তুগুলো একটা পাহাড়ের মধ্যে তারা রেখে চলে যাবে, অদৃশ্য এক আগুন এসে এটাকে জ্বালিয়ে দিবে, যার কোরবানির বস্তুগুলো জ্বালিয়ে দিবে, বোঝা যাবে আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করেছেন। একইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা একজন থেকে কোরবানি কবুল করলো, আরেকজন থেকে কবুল করল না, অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। হাবিলের জবাইকৃত মেষটা আগুন এসে বশীভূত করে দিল, আর কাবিলের শস্য দানাগুলো যেভাবে সে রেখে এসেছে সেভাবে থেকে গেল।
আল্লাহ সুবহান তাআলা মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম কোরবানির যে সূচনা হয়েছিল সেই সূচনা এইভাবে কোরআনে কারিমে তুলে ধরেছেন সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন মাজিদের পাঁচ নম্বর সূরা সূরা আল মাইদার ২৭ আয়াত থেকে ৩১ আয়াত পর্যন্ত আল্লাহ সুবহান তাআলা বলছেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنَيْ آدَمَ بِالْحَقِّ وَاتْلُ আপনি তেলাওয়াত করুন নাবা বনাই আদমা বিল হক আদমের দুই সন্তানের যে ঘটনা ঘটেছিল ওই ঐতিহাসিক প্রেক্ষাপট আপনি যথাযথভাবে আপনার উম্মতের সামনে আপনি বলে দিন। এবার কিভাবে বলবে আল্লাহ তাআলা রাসূলকে বলে দিচ্ছেন আমাদের সামনে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরছেন রব্বুল আলামিন বলছেন ইযু ক্বারাবা কুরবানান ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ইযু ক্বারাবা কুরবানান তারা উভয় কুরবানি পেশ করলো فتقبل من احدهما একজনের পক্ষ থেকে কুরবানি কবুল করা হলো ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর আরেকজন থেকে এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। হাবিলের কুরবানি কবুল হলো কাবিলের কুরবানি কবুল হলো না। এবার কাবিল চিন্তা করলো আমার সুন্দরী আকলিমা বোন আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে কাবিলের কুরবানি কবুল করলো আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করলো না। কাবিল বলল এত খুশি হইও না قال لا تقتلنا আমি তোমাকে আমার সুন্দরী বোনকে বিয়ে করতে দিব না প্রয়োজনে আমি তোমাকে হত্যা করব বলেন নাউযু বিল্লাহ قال لا تقتلنا তোমাকে আমি কতল করব। এবার হাবিল বলল قال انما يتقبل الله من المتقين আল্লাহ সুবহান তাআলা তো শুধু মুত্তাকীদের থেকে কুরবানি কবুল করেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন অর্থাৎ কুরবানি আবহমান কাল থেকে চলে আসছে কিন্তু সবাই কুরবানি করছে সবার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যদি তার মধ্যে তাকওয়া এবং ফরজগারি না থাকে। যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে তাকে বলা হয় মুত্তাকি তাকে কি বলে আল্লাহ সুবহান তাআলা এই কথাটাই বলছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে শুধু কুরবানি কবুল করেন সবার থেকে কবুল করেন না। আগামী জিলহজের ১০ তারিখে লক্ষ লক্ষ মুসলমান কুরবানি পেশ করবে সবাই কুরবানি কি কবুল হবে না যার মধ্যে ফরজগারির মানসিকতা আছে আল্লাহর সন্তুষ্টির আগ্রহ উদ্দীপনা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মতো আল্লাহর সন্তুষ্টির উজ্জীবিত স্বপ্ন নিয়ে যে ব্যক্তি আল্লাহর সামনে পশু জবাই করতে পারবে শুধু তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে ঠিক কিনা বলেন। এখন আমরা তো আল্লাহর সন্তুষ্টি পাবো কিভাবে আমরা আল্লাহর জন্য কুরবানি করেছি মাংস কিন্তু আমাদের জন্য ঠিক না ভাই দেখবেন অনেক মুসলমান ভাইরা আছে কুরবানি আসার আগে ডিপ ফ্রিজ একদম বড় করে কিনে পশু কেনার আগে ফ্রিজ কিনে রাখে উদ্দেশ্য কি কুরবানি দিব আল্লাহর জন্য গোশত আবার কারো জন্য নয় ঠিক আছে না গোশত কাউকে দেওয়া যাবে না এত টাকা দিয়ে গরু কিনলাম আমি যদি সব মানুষকে দিয়ে দিই আমি খাইলাম কি এখন থেকে প্রস্তুতি নিয়ে আসে পরিকল্পনা নিয়ে আসে যাই পাবো সব ডিপ ফ্রিজে রাখবো সারা বছর আর গোশত কিনা লাগবে না গোশত নিয়ে তো যদি আপনি কোরবানি দেন কোরবানি কি আল্লাহ তাআলা কবুল করবেন এই জন্য মুত্তাকি মানসিকতা নিয়ে তাকওয়া এবং ফরজগারি লালন করে এই কোরবানি আল্লাহর দরবারে পেশ করবো আল্লাহ তাআলা তৌফিক দিক আমিন। হাবিল বলল لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين بولن سبحان الله হাবিল বলল লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার দুই হাতকে আমার দিকে তুমি প্রসারিত করে দাও
মা আনা বিবাসিদিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক আমি কিন্তু তোমার দিকে আমার হাতকে তোমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার হাত প্রসারিত করব না কারণ কি জানো আমি তোমার থেকে দুর্বল তা না তাফসীর মধ্যে এসেছে হাবিল ছিল কাবিল থেকে আরো হৃষ্টপুষ্ট আরো অধিক বলে বলিয়া হাত থেকে শক্তিতে সামর্থ্যে দেহ গঠনে খুব বেশি এগিয়ে ছিল এরপরেও তিনি বলছে না তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যার জন্য চেষ্টাও করব না কারণ কি জানো তোমার থেকে শক্তি কম তা নয় আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী কিন্তু আমি ভয় করি আমার রব আল্লাহকে সুবহানাল্লাহ তিনি বলছেন ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন সৃষ্টি কুলের রব আমার আল্লাহকে আমি ভয় করি ওই ভয়ের কারণে আমি তোমাকে হত্যার চেষ্টা করব না সুবহানাল্লাহ আজও যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে তারা মানব হত্যার মতো জঘন্য কাজ করতে পারে না ঠিক কিনা বলে হাবিল আর বলল إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون أصحاب النار وذلك جزاء الظالمين إني أريد أمي چاي أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار তোমার যত গুনাহ আছে তোমার যত পাপ রাশি আছে সব কিছু তুমি একাই বহন করো সাথে সাথে আমাকে তুমি হত্যা করার কারণে আমার সকল পাপগুলো তোমার কাছে চলে যাবে আমি চাই আমার এবং তোমার একসাথে সব পাপ নিয়ে তুমি আল্লাহর সামনে যখন যাবে ফাতাকুনা মিনা সাবিনার তোমার জীবনের ফলাফল হয়ে যাবে জাহান্নাম ওয়াদালিকা জাযাউ যালিমিন জালেমদের জন্য এটাই হচ্ছে সব চাইতে বড় পারফেক্ট প্রতিদান সুবহানাল্লাহ হাবিল বলল তুমি আমাকে হত্যা করলে আমার কোনো আফসোস নাই কারণ তুমি আমার গুনাহগুলো বহন করবে এরপর কি হলো আল্লাহ তাআলা বলছেন فَتَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ قابيل সর্বশেষ তার প্রবৃত্তির কাছে সে হেরে গেল তার মন চাইল সুন্দরী বোনকে তার লাগবে এটার উপর সে ভিত্তি করে তার ভাইকে সে ফাকতালাহু কতল করে ফেলল নাউযু বিল্লাহ বলেন ফাসবাহা মিনাল খাসিরিন সে সবচাইতে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল বলেন নাউযু বিল্লাহ তাফসীরে কাসির প্রণেতা তিনি বলছেন তখন তো মানুষকে কিভাবে কে হত্যা করে এই সিস্টেম জানা ছিল না যার ফলে কাবিল হাবিলকে ধরে মাটিতে শোয়ায় ফেলল তার মাথাটা সে মুসরাতে লাগলো মুসরাতে অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করলো সে হত্যা করতে পারলো না শয়তান একটা পশুকে নিয়ে আসলো একটা পশুকে নিয়ে এসে তার সামনে একটা পাথর উপর পশুর মাথাটা রেখে আরেকটা পাথর দিয়ে আঘাত করলো সাথে সাথে পশুটা মারা গেল এই দৃশ্য দেখে কাবিল একইভাবে তার ভাইকে এই পদ্ধতিতে সে হত্যা করলো বলে না আউযুবিল্লাহ হত্যা করার পর মানব ইতিহাসের সবচাইতে জঘন্য সবচাইতে করুণ ইতিহাস সংঘটিত হলো এখন তার ভাইকে সে হত্যা করার পর কিভাবে এটাকে গুম করবে এটাকে সেভ করবে বা তার ভাইয়ের লাশটা সে কি করবে কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছিল না এমন অবস্থায় আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য বিধান নাজিল করার জন্য বিধান দেওয়ার জন্য আল্লাহ সুবহান তাআলা দুইটা কাক প্রেরণ করে দিল একটা কাক আরেকটা কাকের সাথে ঝগড়া বাঁধে গেল একটা কাক আরেকটা কাকের সাথে ঝগড়ার কারণে একটা আরেকটাকে হত্যা করল আর হত্যা করার পর যে জীবিত কাক সে গর্ত খনন করল মাটিগুলো সরালো সরায়া তার মৃত ভাই কাকটাকে সেই মাটির মধ্যে দাফন করে দিল আর কাবিল দেখলো আহাইরে একটা কাক
সে কিভাবে তার ভাইকে হত্যা করে সে দাফন করলো এই বুদ্ধিটা পর্যন্ত আমার নাই। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এইভাবে বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাদু ফিল আরদ। আল্লাহ তাআলা কাক প্রেরণ করলো, কাকটা আরেকটা কাককে হত্যা করলো, ইয়াবহাদু ফিল আরদ, আর জমিন খনন করা শুরু করে দিল। এই শিক্ষা অর্জন করতে পারে তার হত্যাকৃত ভাইটাকে কিভাবে সে কবরস্ত করবে, এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাককে প্রেরণ করে এই কবরস্ত করার নীতি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। বুঝা যাচ্ছে কোরবানির ইতিহাস এটা শুধু আমাদের জন্য এই বিধানকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা নয়, বরঞ্চে আদি ফিদা হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের হাবিল এবং কাবিলের কোরবানির মাধ্যমে এই কোরবানির প্রচলন পদ্ধতি সিস্টেম চালু হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এইভাবে চলে আসছে আমাদের কাছ পর্যন্ত। এখন আমরা যে কোরবানি উদযাপন করি এই কোরবানিটা কি, আসুন রসুল হাদিস থেকে শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই কুরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 3127। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم زيد بن أرقم رضي الله تعالى عنه তিনি বলছেন একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলো يا رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله এই কুরবানিটা কি قال سنة أبيكم إبراهيم نبيجي صلى الله عليه وسلم বলছে এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের একমাত্র কারণ হচ্ছে আল্লাহ সুবহান তাআলার কাছে সবচাইতে প্রিয় নবী এবং রাসূলগুলোর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছিলেন অন্যতম। বলেন সুবহানাল্লাহ। 25টা সূরার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রশংসা আল্লাহ তাআলা নিজে করেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পৃথিবীতে এসেছেন, কিন্তু 2500 বছর পর কোরআন নাজিল হয়। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর এত খুশি ছিলেন, এত সন্তুষ্ট ছিলেন, 2500 বছর পর কোরআন নাজিল করে আল্লাহ সুবহানাহু তাআলা 25টা সূরার মধ্যে 63টি আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের প্রশংসা আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক নবী রাসূলকে পরীক্ষা করেছেন, সবচাইতে বেশি পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকেই বেশি পরীক্ষা করে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বিপদ মুসিবত দিয়ে কাকে বেশি পরীক্ষা করেন আল্লাহ তাআলা? আল্লাহ রাসূল বলল, নবী এবং রাসূলদেরকে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে প্রিয় আল্লাহর কাছে নবী এবং রাসূলের চাইতে কেউ কি আছে? না। রাসূলুল্লাহ বলছেন সবচাইতে বিপদ মুসিবত বেশি দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা নবী এবং রাসূলদেরকে। সুবহানাল্লাহ। জামি তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2398। عن مصعب بن سعد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الناس أشد بلاء؟ قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء ثم الأمثال فالأمثال. مصعب بن سعد نبيجي صلى الله عليه وسلم কে প্রশ্ন করল أي الناس أشد بلاء؟ يا رسول الله বিপদ মুসিবত দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা কাদের কে করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ রাসূল বলল الأنبياء আল্লাহর সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে পরীক্ষা করেছেন, আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুসরণ করবে তাদেরকেও এই পরীক্ষা দিয়ে দিয়ে সামনে জান্নাতের পথে অগ্রসর হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কেউ যদি মুখে বলে আমি ঈমান এনেছি, আমি আল্লাহ তাআলা তার কথার মতো তার ঈমানকে কবুল করব না।
সুবহানাল্লাহ বলেন পরীক্ষার মাধ্যমে আমি যাচাই করে নিব বাছাই করে নিব সে কি সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে সুবহানাল্লাহ 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আহাসিবান নাস মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব আইয়াকুলু তারা বলবে আমান্না আমি ঈমান এনেছি ওয়া হুম লা ইফতানুন আমি তার জন্য ফিতনা রাখব না আমি তার জন্য পরীক্ষা রাখব না এমনি তার কথা মতো আমি বিশ্বাস করে নিব এইজন একজন মুসলমান একজন ঈমানদার এই কথা বললেই আমি তাকে জান্নাত দিয়ে দিব মানুষ কি এই কথা ভেবে রেখেছে না এরপর 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম তোমাদের আগে যারা এই দাবি করেছিল প্রত্যেককে আমি পরীক্ষা করেছি ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালাইয়ালামান্নাল কাযিবিন এই কথার উপর কে সত্যবাদী কে মিথ্যাবাদী আমি পরীক্ষার পর পরীক্ষা করব এরপর যাচাই বাছাই করে আল্লাহর দ্বীন উপর কে ইস্তিকামত থাকতে পারে তাকে আমি জান্নাত দেব সুবহানাল্লাহ পরীক্ষা আসলে মুমিন কখনো ভেঙে পড়বে না হতাশ হবে না আল্লাহর উপর তাওয়াক্কুল সে কখনো ছাড়বে না ঠিক কিনা বলেন এই হচ্ছে ইব্রাহিমের প্রথম শিক্ষা আল্লাহ সুবহান ও তাআলা বলছেন আমি অসংখ্য পরীক্ষা করেছি আমার ইব্রাহিমকে প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যথাযথভাবে কৃতিত্বের সাথে তিনি উত্তীর্ণ হয়েছে আল্লাহু আকবার পরীক্ষা করেছেন কে আল্লাহ রেজাল্ট দিচ্ছেন সে আল্লাহ আসুন আল্লাহর রেজাল্ট শুনুন কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়াইযি বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন আমি ইব্রাহিমকে বিভিন্ন কালিমা দিয়ে বিভিন্ন মেসেজ দিয়ে আমি তাকে অসংখ্য পরীক্ষা করেছি এবার আল্লাহ তাআলা রেজাল্ট দিচ্ছেন ফাতাম্মাহুন্না আমার ইব্রাহিম 100-তে 100 নাম্বার পেয়ে কৃতিত্বের সাথে সকল পরীক্ষায় সে যথাযথভাবে উত্তীর্ণ হয়েছে আমি আমার ইব্রাহিমের উপর এত বেশি খুশি হয়ে গেলাম আমি ঘোষণা করে দিলাম ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা আমি গোটা মানব গোষ্ঠীর জন্য ইব্রাহিমকে ইমাম বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ গোটা মানব গোষ্ঠীর নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ শুধু তাই নয় মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা 22 নম্বর সূরা সূরাল হাজ্জের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন এই মুসলমানদের মুসলমান নাম দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ ইব্রাহিমের মুখ থেকে যখন মুসলিম শব্দ বের হলো আল্লাহ তাআলা ইব্রাহিমের উপর এত খুশি হলেন আল্লাহ তাআলা গোটা জাতির জন্য নাম নির্বাচন করেছেন মুসলমান সুবহানাল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম এই মুসলিম মিল্লাতের পিতা হিসেবে আমি ইব্রাহিমকে তোমাদের সামনে হাজির করে দিয়েছি সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে সবচাইতে কঠিন পরীক্ষা হচ্ছে সন্তান কুরবানি এই সন্তান কুরবানির মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কুরবানির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসেবে আমাদেরকে দিয়েছেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সূচনা লগ্ন থেকেই পরীক্ষা তিনি এমন একটা পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন কট্টর মূর্তি পূজারী একটা পরিবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মাতা শুধু মূর্তি পূজাই করত না মূর্তির কারিগর ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর সে শুধু মূর্তি পূজা করত না তৎকালীন সময় সবচাইতে বড় শিল্পী সবচাইতে বড় কারিগর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল ইব্রাহিমের পিতা আজরের শৈল্পিক কারুকার্যের মূর্তিগুলো এত আকর্ষণীয় হয়ে উঠত
এত কারুকার্য, এত শৈল্পিক নিদর্শনাবলী অন্য কোনো কারিগর পারত না, ইব্রাহিমের বাবা পারত। ইব্রাহিম আলাইহিসসালাম যখন একটু বড় হলো, তিনি দেখতে পেল তার বাবা এই মূর্তিগুলো হাত দিয়ে তৈরি করে, হাত দিয়ে তৈরি করে এগুলোকে বাজারে বিক্রি করে, আবার কিছু মূর্তি তার ফকরের মধ্যে রাখে, যেদিকে যায় বিপদ মুসিবতে পড়লে সে ওই মূর্তির কাছে সে ধর্ণা দেয়, পূজা করে, অর্চনা করে, ইবাদত করে, ইলাহ হিসেবে ওই মূর্তিগুলোকে মেনে নেয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলো এটা তো কখনো যুক্তি মিলে না, আমার বাবা মূর্তি বানায়, তাহলে আমার বাবা হচ্ছে মূর্তির স্রষ্টা, স্রষ্টাকে আজর নিজে সৃষ্টি করে ওই সৃষ্টির কাছে আবার মাথা নত করা, এটার চাইতে বোকামি আর কি হতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামের দেমাক দেখেন, তার চিন্তা চেতনা দেখেন, এগুলা থেকে এক একটার ভিতরে হাজারো শিক্ষা লুকিয়ে আছে। মুসলমান রাস ইব্রাহিমের শিক্ষা যদি তাদের জীবনের মধ্যে লালন করতে পারে, ধারণ করতে পারে, আজ ইব্রাহিমের মতো আবার বিপ্লব সংগঠিত হতে সময়ের ব্যাপার, ঠিক কিনা বলে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলো তার বাবা মূর্তি তৈরি করে, তিনি তো স্রষ্টা, ওই সৃষ্টির কাছে স্রষ্টা হিসাবে বাবা আবার মাথা নত করে আবার সাহায্য চায়, এটা তো হতে পারে না। মূর্তি হচ্ছে সৃষ্টি, আমার বাবা হচ্ছে স্রষ্টা, মূর্তির স্রষ্টাকে আজর মূর্তিগুলো স্রষ্টার কাছে মাথা নত করবে, এটাই যুক্তিসঙ্গত। কিন্তু আমার বাবা মূর্তির স্রষ্টা হয়ে সে মূর্তির কাছে কিভাবে মাথা নত করে? এবার বাবাকে ডেকে বলল, ও আমার বাবা, আপনি কি এই ধরনের মূর্তিগুলোকে আপনার ইলাহ বানিয়ে নিয়েছেন নাকি? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাগুলো তুলে ধরেছেন কোরআন মাজিদের 6 নম্বর সূরা, সূরা আনআমের 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযু ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ওয়াইযু ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আজরকে ইব্রাহিম আলাইহিসসালাম বলল, হে আমার পিতা, আতাত্তাখিযু, আপনি কি গ্রহণ করে নিয়েছেন আসনামান আলিহা, এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে আপনি গ্রহণ করেছেন? ইন্নি আরাকা, আমি দেখতে পাচ্ছি আপনি অকৌমাকা, আপনার কৌম ফি দালালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহির ভিতরে নিমজ্জিত। সুবহানাল্লাহ, বাবা কথা কান দেয় না, বাবা কথা শুনে না, বাবা বলে তুমি ছোট মানুষ, তুমি এগুলা বুঝবা না, আরো বড় হও, মূর্তিগুলোর সাথে তুমি বেয়াদবি করো না। বাবা ইব্রাহিমকে কয়েক মিনিট ভালো করে ওয়াজ করে দিল, বাবা এই ধরনের কথা আর ভুলো না, এটা যদি নমরুদের কানে যায় তোমাকে কিন্তু খবর করে ছাড়বে, খবরদার এই কথাগুলো বলবা না। মানব জাতির কল্যাণে আল্লাহ তাআলা তানাকে পাঠিয়েছেন, তিনি চুপ করার মানুষ নয়, তিনি চুপ করে থাকতে পারলেন না। এরপরে আবার বাবাকে প্রশ্ন করল, ও বাবা, আপনি যে মূর্তিগুলো পূজা করছেন, এই মূর্তিগুলো তো চোখে দেখে না, কানে শুনে না, হাতে ধরে না, পায়ে চলে না, এই মূর্তিগুলোকে আপনি কেন পূজা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথাগুলো কোরআন মাজিদে কোট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বলল, ও আমার পিতা, লিমা তাআবুদু, আপনি তাদের ইবাদত কেন করছেন? মা লা ইয়াসমাউ, যারা কানে শুনে না, ওয়ালা ইউবসিরু, চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, যারা আপনার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এদের পূজা আপনি কেন করছেন? ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে বাবা খুব রাগান্বিত হয়ে গেল, বাবা এবার ইব্রাহিমকে ধমক দিতে লাগলো আর বলল, তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো বন্ধ করো, যদি তুমি বন্ধ না করো তোমাকে আমি পাথর মেরে হত্যা করব,
শুধু তাই নয়, এই কথা বলে ইব্রাহিম আলাইহিসসালামকে বাড়ি থেকে বের করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর সূরা সূরা মারইয়ামের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইদ ক্বালা লিয়াবিহি ইয়াবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়ুগনি আনকা শাইয়্যা। ইব্রাহিম তার বাবাকে বলল, আপনি এমন মূর্তিগুলোর পূজা কেন করছেন যারা কান আছে শুনে না, মুখ আছে বলে না, চোখ আছে দেখে না, এদের পূজা আপনি করছেন, এরা তো আপনার ভালো মন্দ কিছুই করতে পারে না। তখন হুমকি দিয়ে এবার 46 নম্বর আয়াতে ইব্রাহিমের বাবা কি বলল আল্লাহ তাআলা বলছেন, قال أراغب أنت عن آلهتي يا إبراهيم. يا إبراهيم أمار إله قلو تكي تمي كي مغفرين إلي خبردار. لئن لم تنتهي لأرجمنك وهجرني مليا. لئن لم تنتهي تمي إيه تكي بيجو تتاكو যদি তুমি এ থেকে বিরত না হও তাহলে তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। এরপর সর্বশেষ তাকে গড় থেকে বের করে দিল, অহজুরনি মারিয়া বেরিয়ে যাও। ইব্রাহিম আলাইহিসসালামকে গড় থেকে বের করে দিল। এরপরেও ইব্রাহিম থামছে না, কিছুদিন যাওয়ার পর আবার বাবার কাছে ফিরে আসলো, জাতির কাছে ফিরে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 52 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম তার বাবার কাছে আবার ফিরে আসলো, জাতির কাছে আসলো। তিনি বলল, ইদ ক্বালা লিআবিহি ওয়া ক্বাওমিহি মা হাযিহি তামাসীলুল্লাতি আনতুম লাহা আকিফুন। হে আমার বাবা, হে আমার কওম, মা হাজি তামাসিল, আপনারা এই যে মূর্তিগুলোর পূজা করতেছেন এরা কি, এদের কি আছে, কোন যুক্তিতে আনতুম লাহা আকিফুন তাদের ইবাদত করে যাচ্ছ তোমরা? তারা কি উত্তর দিল আল্লাহ তাআলা বলুন। তারা উত্তরে বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা এত কিছু বুঝি না, আমাদের বাপ দাদা এদের পূজা করত, আমরাও করি। বাপ দাদা পূজা করত, আমরাও করি। আচ্ছা, বাপ দাদা কি দলিল? আমাদের কিছু ভাইরা ভুল করে এখনো বাপ দাদা দোহাই দিয়ে বিভিন্ন ভুলকে প্রতিষ্ঠিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে, আছে না? নাই না ভাই, এই ভুল করা যাবে না। এই ভুল করেছে মুশরিকরা। আপনি কোরআন খুলে দেখুন, বাংলা কোরআন শরীফ সবাই ঘরে আছে না ভাই? 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 52 নম্বর আয়াত থেকে আপনি এই কথাগুলো পাবেন। 53 নম্বর আয়াতে তারা জবাব দিল, কল ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, বাপ দাদারা যা করছে আমরাও তা করছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, না ভাই, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা তোমাদের বাপ দাদা সবাই স্পষ্ট গুমরাহির ভিতরে রয়েছে। তারা শুনে না, না আমাদের বাপ দাদা করতো, এরা কি ভুল করতে পারে? নতুন নতুন হুজুর আইছেন, আপনি নতুন ওয়াজ করেন, আপনি কি জানেন বাপ দাদা যা করছে তাই করবো? আস্তাগফিরুল্লাহ আজিম, আমি ফেনীতে যখন এই ধরনের ওয়াজ করতাম, এই ধরনের আলোচনা রাখতাম, একজন মুরব্বি বলেই ফেলল যে বাপ দাদা যা করছে আমরাও তা করবো, বাপ দাদা যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাবো। বলেন না, আউযুবিল্লাহ, কত বড় জাহের, কত বড় মূর্খ! আদম আলাইহিসসালাম সবচাইতে বড় বাবা, ঠিক না ভাই? তিনি ভুল করে নিষিদ্ধ ফল খাইছেন না? তো আপনিও নিষেধ যা কিছু আছে একটাই ফতুয়া দিয়ে আপনি সব জায়জ করতে পারবেন? আমার চাইতে আদম আলাইহিসসালাম কি কম? তিনি যদি নিষিদ্ধ ফল খাইতে পারে, আমি নিষিদ্ধ হারাম যা আছে আমি খাইতে পারবো না কেন? দলিল তো একটাই আছে। বাপ দাদা কি দলিল, না আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস দলিল? যারা বাপ দাদার দোহাই দিচ্ছেন, আল্লাহ তাআলার সামনে আপনি কোন মুখে দাঁড়াবেন? আল্লাহ যদি বলে তোমার কাছে আমি কোরআন পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, হাদিস পাঠিয়েছি, তোমার কর্ণপুরে সত্যের সুবাতাস আমি বয়ে দিয়েছি, এরপরেও তুমি আল্লাহর কোরআন বাদ দিয়ে রসুল্লাহর সুন্নাহ বাদ দিয়ে বাপ দাদার অনুসরণ করলে তুমি তোমার বাপ দাদা শুদ্ধা 14 গোষ্ঠী জাহান্নামে যাও, আপনার উপায় থাকবে? মনে রাখবেন, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ তাআলা ফয়সালা করবে। একটা জায়গা আপনার বাবাও দখল করে আছে, আপনার দাদাও দখল করে রাখছে, এখন আপনিও দখল শর্ত আপনি খাচ্ছেন। একজন ব্যক্তি এসে বলল, ভাই জায়গাটা আমার,
ভাই তোমার মানে আমার দাদা খেলো আমার বাবা খেলো এখন আমি খাচ্ছি হঠাৎ করে তুমি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলে এখন তুমি দাবি করছো তোমার। তিনি বলল ভাই আমার কাছে দলিল আছে। তিনি মানতে নারাজ, বাপ দাদা যা খাইছে আমিও তা খামু, তোমার দলিল পত্র আমি সামু না, ঠিক আছে। সে মামলা করে দিল। এখন করে গেল হাকিম, এখন বিচার শুরু করলো। হাকিম কি বাপদাদা কে কি বক করছে সেটা দেখবে না দলিল দেখবে? আপনি এই কথাটা বুঝেন না কেন? কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারক হবেন তখন কি বাপদাদা কি করেছে এটা হিসাবে আপনার থেকে আমল নিবে না আল্লাহর কোরআন দলিল হিসাবে আল্লাহ তাআলা আমল ফয়সালা করবে? কি দিয়ে ফয়সালা করবে? আল্লাহর কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দলিল, এই দলিলের বাইরে আল্লাহ তাআলা কোনো ফয়সালা দিবে না। সুতরাং আপনার কাছে দলিল নাই বাপে খাইছে দাদা খাইছে এই খানার উপর আপনিও খাবেন এই নিয়ে আপনি কখনো আদালত থেকে রায় পাবেন না, ঠিক কিনা বলেন? সে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আপনার পক্ষে কোনো ফয়সালা মিলবে না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিসসালাম এবার বলল তোমাদের বাপ দাদারাও জাহান্নামী তোমরাও জাহান্নামী, তাড়াতাড়ি করে আল্লাহর একাত্মবাদ কবুল করো। তারা বলল না আমরা তোমার কথা শুনবো না। এবার ইব্রাহিম আলাইহিসসালাম কাউকে বুঝাতে পারতেছেন না, সবাই তাকে অ্যাভয়েড করছে, কেউ তার কথা শুনে না। এখন ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলো মানুষ তো আমার কথা শুনেই না, আমি কিভাবে দাওয়াত দিব। তিনি এবার চিন্তা করলো আমি একটা কৌশল অবলম্বন করব যাতে করে আমি মানুষের কাছে না যাওয়া লাগে, মানুষ আমার কাছে আসে এমন একটা আমি কৌশল অবলম্বন করব। তিনি বললেন অতাল্লাহি লাকিদান্নাত আসনামাকুম বাদান দুয়াল্লু মুদবিরিন, অতাল্লাহি আমি আল্লাহর নামে কসম করে বলছি লাকিদান্নাত আমি একটা কৌশল করব। লাকিদান্না কায়দা, কায়দা অর্থ কি? কৌশল। আমরা কোরআন শরীফ পড়ার আগে কি পড়ি? কোরআন শরীফ শিখার জন্য কি পড়ি? কায়দা। কায়দা মানে কি? কোরআন শিক্ষার কৌশল, কোরআন শিক্ষার কৌশল। আল্লাহ তাআলা এই কথাটি বলছেন লাকিদান্নাত। ইব্রাহিম বলল আমি তোমাদের জন্য একটা কৌশল অবলম্বন করব আসনামাকুম তোমাদের মূর্তির ব্যাপারে। বাদান দুয়াল্লু মুদবিরিন, তোমরা যখন তোমাদের মেলায় চলে যাবে, সামনে একটা মেলা আছে একটা বিশাল মেলা আয়োজন হয়, ওই মেলাতে যখন তোমরা চলে যাবে তোমাদের মূর্তি নিয়ে আমি একটা কৌশল অবলম্বন করব। মেলায় চলে গেল, মেলায় যাওয়ার সময় ইব্রাহিমকে ডাকলো। ইব্রাহিম বলল ফাকালা ইন্নি সাকিম, 37 নম্বর সূরা সূরা সফাতের 89 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ফাকালা ইন্নি সাকিম। ইব্রাহিম বলল আমি অসুস্থ। তিনি মানসিকভাবে অসুস্থ ছিল, শারীরিকভাবে নয়, তিনি মানসিক অসুস্থতার কথাই বলল। সবাই চলে গেল, ফারাগ ইলা আলিয়াতিন ফাকালা আলা তাকুলুন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটা কুঠার নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর দেখলো প্রত্যেকটা মূর্তির সামনে খানা আছে, মজাদার অনেক সুন্দর সুন্দর খানা, মিষ্টি কলা বিভিন্ন জাতীয় ফল। এই ফল ফলাদিগুলোকে লক্ষ্য করে ওই মূর্তিকে বলল ও মূর্তি ফাতাওয়ালা আলা তাকুলুন, এগুলো খাও। সে খায় না, মূর্তি কি খাইতে পারে? এবার বলল মা লাকুম লা তান্তিকুন, তাহলে বলো কি ডায়াবেটিস না আমসা হয়েছে না ফেটে ব্যথা হয়েছে, কেন খাইবা না আমাকে বলতে হবে? খাও, এরা খাই না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম ওই মূর্তিদেরকে বলেন মা লাকুম লা তান্তিকুন, তাহলে বলো কেন খাবে না? খাইতে হবে না হলে বলতে হবে, খাবেও না বলবেও না তাহলে কিন্তু এবার পিড়া চলবে। এবার তিনি ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তিনি ডান হাতে কুঠারটা উঁচু করলেন আর একটা বাড়ি দিয়ে ওই মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলল। এরপর আল্লাহ তাআলা বলছেন 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, আল্লাহর রাসূল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রত্যেকটা মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে ফেলল, মাটির মধ্যে সবগুলোকে বালিশ ছাড়া শুয়াই দিল। ইল্লা কাবির আল্লাহুম, বড়টার কিন্তু মারে নাই, বড়টার কাঁধের মধ্যে কুডালটা রেখে আসলো। এরপর সবাই মেলা থেকে ফিরে আসলো, এসে দেখলো এটা কে করলো। ক্বালা মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এটা কে করলো আমাদের মূর্তির সাথে দেবদেবীর সাথে, সে তো বড় জালেম। এখন এই ওয়াজ শুনে আমরা সবাই মূর্তি ভাঙা শুরু করবো নাকি? না, মূর্তি ভেঙে ইসলাম কায়েম হবে না। আপনি হাজারটা লক্ষটা মূর্তি ভাঙলেন, হিন্দুরা আবার নতুন করে মূর্তি বানাতে পারবে না? পারবে।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটা কৌশল করলেন, অর্থাৎ তিনি মানুষের ধারে ধারে গিয়ে কথা বলতেছেন, দাওয়াত দিচ্ছেন, কেউ শুনে না, সব ঢুনকেয়া, আরে এটা ফাগলের মতো অনেক কথা বলবো, এগুলো শুনিও না, হুজুর এটা নতুন আছে, বহুত কথা কইবো, সব কিছু মানার দরকার নাই, কানাসে শুনে যাও, তোমার বাপদাদার ধর্ম তুমি পালন করে যাও, নাউজুবিল্লাহ, এরকম কিছু আছে না? এখন ওই মুশরিকরা বললে না তার কথা শোনা যাবে না। এখন ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছে আমি এমন কাম ঘটাই দিব, আমি তোমাদের কাছে যাবো না, তোমরা আমার কাছে আইয়া বলবা যে আমাদের মূর্তির ভাঙছো কেন? সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন না আল্লাহুম ইলাইহি আরজিউন, হযরত ইব্রাহিম বলে আমার কাছে যাতে সবাই ফিরে আসে এই জন্য আমি একটা কৌশল করলাম। এবার সবাই বলতে লাগলো ক্বালু সামিআনা ফাতাই ইয়াজকুরু ইউক্বালু লাহু ইব্রাহিম, আমরা একজন বালককে শুনতাম, সে আমাদের মূর্তিগুলোর সমালোচনা করত, তার নাম হচ্ছে ইব্রাহিম। এবার বললো ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশাদুন, সবাই সামনে তাকে নিয়ে আসো। লস্কর বাহিনী তাকে গ্রেফতার করে নমরুদের সামনে হাজির করলো, তাকে বললো ক্বালু আনতা ফালতা হাযা বি আলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তুমি কি আমাদের দেবদেবীর সাথে এই আচরণ করলে? হযরত ইব্রাহিম আমি করি নাই এই কথা বললেন না, তিনি কি সুন্দর করে জবাব দিচ্ছেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, আমাকে কেন জিজ্ঞেস করো, যার কাঁধের উপর অস্ত্র আছে তাকে এরা জিজ্ঞেস করবে? অস্ত্র আছে কার কাঁধে? বড় মূর্তির কাঁধে। এবার যখন মূর্তিগুলো ভাঙলো সবাই একত্রিত হয়েছে না, নমরুদ প্রেসিডেন্ট চলে আসলো, মন্ত্রী এমপি যত রাজা প্রজা যত দায়িত্বশীল আছে সাধারণ জনগণ আছে সবাই একসাথ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বললো আমি তো এই কামটাই চাইছি যে তোমরা সবাই আমার কথা শোনার জন্য আসবে, এখন আমি তোমাদেরকে দাওয়াত দেওয়া শুরু করবো, সুবহানাল্লাহ, এখন তোমাদের কাছে দাঁড়ে দাঁড়ে আর আমি যাব না, তোমরা আমার কাছে আসছো এবার দাওয়াত শুনো, সুবহানাল্লাহ। এবার তিনি যুক্তি পেশ করলো, আমাকে কেন তোমরা জিজ্ঞেস করছো, ওই যে বড়টার কাঁধের উপর অস্ত্র দেখছো, অস্ত্র যার হাতে থাকে তাকে না জিজ্ঞেস করাটা যুক্তিযুক্ত ঠিক না? কলাবাল ফালাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম, যে বড় তাকে তোমরা জিজ্ঞেস করো, ইন কানু ইয়ান্তিকুন, সে যদি কথা বলতে পারে। এখন সবাই ভিতর ভিতর চিন্তা করে আসলে তো কথা ঠিক, আমরা যাকে রব মানি নিজেদেরকে রক্ষা করতে পারে না, এরা আমাদেরকে কিভাবে রক্ষা করবে? ফারাজাউ ইলা আনফুসিম, প্রত্যেকে নিজে নিজে বলতে লাগলো ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তোমরা বলতে লাগলে যে এই কাম ঘটাইছে সে জানেন, আসলে তো তোমরা নিজেরাই জানেন, তোমরা নিজের হাতে মূর্তি তৈরি করে তোমরাই পূজা করো, তাদেরকে রব মানো, তোমরাই তো নিজেরা জানেন। এরপর সুম্মানু কিছু আলা রুসিম, প্রত্যেকের মাথা নিচু হয়ে গেল। এরপর তারা ইব্রাহিমকে বলতে লাগলো লাকদ আলিমতা মা হা উলাই ইয়ান্তিকুন, হে ইব্রাহিম তুমি তো ছোটবেলা থেকে দেখতেছ এই মূর্তিগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম এদের মুখ থেকে বের করলো যে তোমাদের মূর্তি কথা বলতে পারে না, তাদের হাত আছে ধরতে জানে না, মুখ আছে বলতে জানে না, চোখ আছে দেখতে পায় না, কান আছে শুনতে পায় না, পা আছে চলতে পারে না, এরা কিভাবে তোমাদেরকে রক্ষা করবে ঠিক কিনা বলে? এবার তিনি দাওয়াত দিতে লাগলো ক্বালা আফাতাবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা এই সমস্ত মূর্তিগুলোর পূজা করো নাকি, মা আলা ইয়ানফাকুম শাইয়াও ওয়ালা ইয়াদুররুকুম, যারা তোমাদের কোনো ভালো করতে পারে না মন্দ করতে পারে না, এই সমস্ত নির্জীব প্রাণীগুলোকে কেন তোমরা খোদা মানো? নমরুদ দেখলো সবাই হযরত ইব্রাহিমের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে, এবং ইব্রাহিমের যুক্তির সামনে আরেকটা যুক্তি পেশ করার মতো কোনো মেধা যোগ্যতা কোনো বুদ্ধি নমরুদের নয়, নমরুদের সদ্য গোষ্ঠীর মাথাও আসে না। এখন সে চিন্তা করলো মানুষ তো তার দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এখন কি করলো তড়িৎ গড়িতে বললো না তোমার এত কথা শুনি না, তুমি ঘটাইছো, তোমাকে আমরা আগুনে ফুড়াইয়া তোমাকে শাস্তি দিব। قالوا حرقوا وانصروا آلهتكم إن كنتم فاعلين, নমরুদ ঘোষণা করলো قالوا حرقوا তাকে জ্বালিয়ে দাও, وانصروا آلهتكم যদি তোমাদের দেবতাকে তোমরা সাহায্য করো বা রক্ষা করতে চাও তাহলে ইন কুনতুম ফাইলিন এই কাজটা করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে থামানোর জন্য গ্রেফতার করা হলো, ছয় মাস বন্দি করা হলো, এবং যত মিডিয়া আছে তৎকালীন সময় সকল মিডিয়ার মধ্যে প্রচার এবং প্রসার করা শুরু করে দিল ইব্রাহিমের মতো খারাপ মানুষ আর নাই, ইব্রাহিম আমাদের দেবতার পূজা করে না, সে কাফের হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে, এরকম ধরনের যত মিডিয়া আছে সব মিডিয়াগুলো প্রচার করতে লাগলো।
ইভেন তৎকালীন সময় কোন মহিলা যদি অসুস্থ হতো তারা মান্নত করত, যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেয় তাহলে ইব্রাহিমকে জানানোর জন্য এক মন লাড়কি আমি দান করব। বলেন নাউজুবিল্লাহ। তাফসির ইবনে কাসির বর্ণনা, তিনি বলছেন ইনকানাতিল মারাতু তামুদু ফাতানজুরু ইন উফিয়াত আন তাহমালা হাতমাল লিহারিক ইব্রাহিম। তাফসির ইবনে কাসির বর্ণনা, তিনি বলছেন মহিলারা যখন অসুস্থ হতো ওই যে মিডিয়ার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে এমন ভাবে মানুষের কাছে উপস্থাপন করা হলো, এ হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এ হচ্ছে যুদ্ধ অপরাধী, একে বাইরে রাখা যাবে না, একে বন্দী করতে হবে, এর কথা শোনা যাবে না, এর কথা শুনলে মানুষ তো ইসলামী আন্দোলন দিকে চলে যাবে, এর কথা শোনা যাবে না, একে বন্দী করো। ঠিক 6 মাস পর্যন্ত তাকে বন্দী করা হলো। ইনকানাতিল মারাতু তামরুতু ফাতানজুরু ইন উফিয়াত আন তাহমিলা হাতাওয়াল লিহারিক ইব্রাহিম। ওই সমস্ত মহিলারা এমন ভাবে বুঝলো যে ইব্রাহিমকে পোড়ানো হচ্ছে সবচেয়ে ইবাদত, ইব্রাহিমকে মারা হচ্ছে সবচেয়ে বড় ইবাদতের কাজ। তারা মান্যত করত যদি আমার সুস্থতা আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় ইব্রাহিমকে পোড়ানোর জন্য এক মন দুই মন লাগিয়ে আমি দান করব। বলে নাউজুবিল্লাহ। এরপর এইভাবে 6 মাস পর্যন্ত আগুন জ্বালানো হলো, বিশাল বিস্তীর্ণ এলাকা ধরে আগুন জ্বালানো হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলানোর জন্য। এবার সবাই উদ্যত হলো কিভাবে আগুনে ফেলানো যায়, আগুনের কাছে তো যেতে পারতেছে না, ইব্রাহিমকে ফেলবে কিভাবে। এখন শয়তান আসলো, আসি তাদেরকে বুদ্ধি দিল তোমরা একটা লোহার দোলনা বানাও, দোলনার আশপাশে কোনো সাফুট থাকবে না, একদম প্লেন একটা দোলনা হবে, সেখানে বসাবে, তার হাত পা দুইটা ভালো করে বাঁধবে, তার গায়ের সাথে একটা রশি বেঁধে একটা সুরকির উপর লোহার দোলনাটা উঠাইয়া তাকে আগুনের মধ্যে নিয়ে এরপর টান দিয়ে ফেলে দিবে। তাফসীর ইবনে কাসির প্রণেতা, তিনি বলছেন ইসমু হাইজান, তার নাম ছিল হাইজান, সে এই পরামর্শ দিয়ে সে একটু দূর যাওয়ার পর ফাখসাবাল্লাহু বিল আর, জমিনটা ভাগ হয়ে গেল, আল্লাহ তাআলা তারকে জমিনের মধ্যে দশিয়ে দিল। ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। এই হাইজান নামক শয়তানটা যখন এই পরামর্শ দিয়ে একটু দূরে গেল, ফাখসাবা বিল আর, জমিন ফেটে গেল, জমিন তাকে খেয়ে ফেললো, ফাওয়াইতাজালজালু ফিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, তার শাস্তি স্বরূপ আল্লাহ সুবহান তাআলা কিয়ামত পর্যন্ত মাটির ভিতরে তাকে দশাতেই থাকবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলো যে সুরকি বানানো হলো, ওই সুরকি ঘুরাইয়া ইব্রাহিমকে যে আগুনের দিকে নিচ্ছে ওই সুরকিটা যারা ঘুরাচ্ছে ওই ঘুরানোর মধ্যে তার বাবা আজরও দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই করুণ পরিস্থিতি তিনি বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা উলকিয়া ইব্রাহিম ফিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন তার বাবা তার মা তার গোটা জাতি তার বিপক্ষে গিয়ে ইব্রাহিমকে পোড়ানোর জন্য আগুনে ফেলতে লাগলো, ইব্রাহিম একবার আগুনের দিকে তাকায় আরেকবার আরশ আযিমের দিকে তাকায়, এবার সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ আ'বুদুকা আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহুম্মা হে আমার আল্লাহ ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ আকাশে তুমি একা, ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ জমিনে তোমার গোলাম, ইব্রাহিম একা, আমার মা আমার পক্ষে নাই, আমার বাবা আমার পক্ষে নাই, আমার জাতি আমার পক্ষে নাই, আমিও জমিনে একা তুমিও আকাশে একা, আমি তোমার কাছে চাই সাহায্য আর কারো কাছে সাহায্য চাই না। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লাম্মা উলকিয়া ইব্রাহিম জালা খাজিনাল মাতারি, বৃষ্টির ফেরেশতা ইব্রাহিম আলাইহিসসালামকে বলল ইয়াকুলু আতা আও মাররা বিল মাতারি ফারসালাহু। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে হযরত মিকাইল আলাইহিসসালাম বলল ইব্রাহিম আপনি আমার কাছে বলুন কখন আপনার বৃষ্টি লাগবে, বৃষ্টি দিয়ে 6 মাস ধরে প্রজ্বলন করা হয়েছে, আমি 1 মিনিটে আগুনগুলো নিভিয়ে দিব। ফাকানা আমরুল্লাহি আসরাহু বিআমরিহি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল তোমার কোনো সাহায্য আমার প্রয়োজন নাই, সাহায্যকারী একজন আমার রয়েছে। সুবহানাল্লাহ। এবার সরকি থেকে টান দিয়ে ইব্রাহিমকে ফেলে দিল, ইব্রাহিম মাসকানে উপরে সরকি নিচে আগুন, মাসকানে ইব্রাহিম পড়ছে। এই মুহূর্তে আন্নাহু আরদালাহু জিব্রাইল আলাকা হাজাতুন, জিব্রাইল এসে বলল ও ইব্রাহিম আপনার কোনো হাজত আছে কিনা, প্রয়োজন আছে কিনা, আমি জিব্রাইল এসেছি আপনি আমাকে বলুন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আম্মা ইলাইকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার তো সাহায্য লাগবে, তোমার না, আমার সাহায্যকারী একজন আছে। সুবহানাল্লাহ।
এবার রাসূলুল্লাহ ব্যাখ্যা করছেন ইব্রাহিমের কি পজিশন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حسبي الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حضرت ابراهيم বলল আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সাহায্যের জন্য আমার রব রয়েছে সুবহানাল্লাহ যদি আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যায় তাহলে এটাই আমার জন্য যথেষ্ট যদি আমার রব আমাকে সাহায্য না করে বুঝবো আমার রব আমার কুরবানি নিচ্ছে সুবহানাল্লাহ ওই রবকে সন্তুষ্ট করার জন্য ইব্রাহিমের একটা জীবন কেন হাজার হাজার জীবন যদি আমার আল্লাহ আমাকে দেয় ওই নমরুদের আগুনের মধ্যে জীবন বিলে দিলে আমার রব যদি খুশি হয়ে যায় একটা নয় হাজার হাজার জীবন এই নমরুদের আগুনের ভিতরে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম প্রস্তুত সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দেহ আগুনের ভিতরে যাওয়ার আগে আল্লাহ তাআলা আগুনকে নোটিশ করে দিল কুল না ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম সুবহানাল্লাহ আরামদায়ক ঠান্ডা হয়ে গেল এরপর আল্লাহ সুবহানাহু তাআলা ওই আগুনের ভিতরে ইব্রাহিমকে সেভ করলো তাফসীর ইবনে কাসির বর্ণনাকারী তিনি বলছেন ওয়ালাম তাহরিক মিন ইব্রাহিমা সাউদি ওয়াসাকহু তার দেহকে জ্বালানো তো দূরের কথা তার গায়ের মধ্যে যে পোশাক ছিল পোশাকের একটা সুতা পর্যন্ত আগুন জ্বালাইতে পারে নাই সুবহানাল্লাহ শুধু তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল আগুন তার বাদন খেয়ে ফেলেছে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই আগুনের ভিতরে ছিল 40 দিন কয়দিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বয়স পেয়েছিল 175 বছর তার জীবনের শেষ প্রান্তে গিয়ে তার নাতিপুতিদের সাথে তিনি গল্প করতে গিয়ে বলল ও আমার নাতিপুতিরা আমার জীবনের সবচাইতে আরাম সবচাইতে সুখের সবচাইতে সমৃদ্ধি সবচাইতে আরামের সময় ছিল ওই নমরুদের আগুনের ভিতরে 40 দিন সুবহানাল্লাহ এই 40 দিনের ভিতরে আমার একদিনও কাশি হয় নাই সর্দি হয় নাই খিদা লাগে নাই কোনো ধরনের প্রয়োজন হয় নাই সবচাইতে আরামে সবচাইতে আয়াসে আল্লাহ তাআলা আগুনের ভিতরে আমাকে রেখেছেন সুবহানাল্লাহ আজ যদি ইব্রাহিমের মতো চেতনাশীল মুমিন তার ঈমানকে লালন করতে পারে এখনো কোন মুমিনকে যদি কোন দুর্দশ্য দুর্দণ্ড প্রতাপশালী কোন শক্তি তাকে আগুনে নিক্ষেপ করে আল্লাহ তাআলা ওই আগুনকে ফুলের বাগান বানাতে পারে পারে কি পারে না আজ বি হোক জো ইব্রাহিম কা ঈমান পয়দা আপকার সকতি হে এক আন্দাজি গুলিস্তা পয়দা শুধু ঈমান দরকার আল্লাহর উপর তাওয়াক্কুল দরকার আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য যে সাহায্য নাজিল করেছে সেই সাহায্য এখনো নাজিল করতে পারে সুতরাং আগামী কুরবানটি হবে ইব্রাহিমের সন্তান হিসেবে সর্বোচ্চ স্যাক্রিফাইসের নজরানা আমরা পেশ করব বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমরা বলি আমিন হাযা মা ইন্দি ওয়াল ইলম ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি